সমুদ্রের একবারে গায়ে হোটেল, কিন্তু সামনের বস্তির জন্য লোকসানে চলছে কারবার। তাই হোটেল সম্প্রসারণের জন্য কাজ শুরু করলেন হোটেলের মালিক, আর তার জন্য সামনের বস্তির উপর নজর পড়েছে তার। বস্তির মালিকানা দাবি করে বস্তির দখল নিতে চাইছেন তিনি, কিন্তু স্থানীয় প্রতিরোধের কারণে এখনও পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি বস্তি দখল। তবে তার জন্য চেষ্টা থেমে নেই হোটেলের মালিকের। নানাভাবে বস্তিবাসীকে হেনস্থা করার অভিযোগ উঠেছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে, পানীয় জল সরবরাহ বন্ধ করে বস্তিবাসীর জীবন অতিষ্ঠ করে তুলেছে অভিযুক্ত হোটেলের মালিক। হোটেলের মালিকের এমন অত্যাচারের হাত থেকে রেহাই চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়ে ওল্ড দীঘার সৈকত সরণি লাগোয়া পশ্চিম গদাধরপুর বস্তির বাসিন্দারা। উত্তেজনা ছড়ানোর অভিযোগে অভিযুক্ত হোটেল মালিক অরবিন্দ দে ও তার ছেলে ড্যানিয়েল দেকে ধরে নিয়ে থানায় আটক করে দীঘা থানার পুলিশ। এই যে যখন তখন ড্রিঙ্ক করে ওরা টর্চারিং করতে আসছে আমাদের উপর, ওই ওই ফান্টু দে, ওই ওনার ছেলে ড্যানিয়েল দে, ওর তো ভালো নাম কী ব্যাপার আমরা তো বলে যাচ্ছি ওটা জানি না। যখন তখন মানে যখন তখন ওরা যখন খুশি তখন টর্চারিং শুরু করছে, মানে আমরা গরিব বলে নাকি সমস্যা? এই যে বলছো ও আমার জায়গা কিনে নিয়েছি, আমাদের জায়গা থেকে উঠে যেতে হবে, আমাদের মাথার মধ্যে বসে আছো কেন, এইসব ইত্যাদি রকম কথা বলছে। এখন আমি বলছি ওদের যদি জায়গা হয় তাহলে ওটা আইনের সিস্টেমে ওরা ঠিক পরিস্থিতি আসুক, আইন যেটা বলে দেবে আমরা চলে যাবো, কিন্তু ওরা আইন সিস্টেমে ওরা যাচ্ছে না। ওরা যখন তখন যখন খুশি ড্রিঙ্ক করছে, ড্রিঙ্ক করে গিয়ে টর্চারিং করছে, এবারে আমাকেও করছে, করছে আমার ফ্যামিলিকেও করছে। টোটাল আরো দু তিনটে করে কেস করে দিয়েছে আমার নামে। ফকন দাস জায়গাটা কিনে থাকে তাহলে ও দলিল টলিল আমাদেরকে দেখিয়ে, আমরা তো গরিব মানুষ, যদি আমাদেরকে কিছু একটা দেয় জায়গা আমরা উঠে যাব। আমরা ঝগড়াঝাটি করতে রাজি নয়, আমরা কেস কাচারিও করতে রাজি নয়, আমরা তো গরিব মানুষ। পাঁচজনের একটু জায়গা দিক দিয়ে ও উঠে যাক, আমাদেরকে উঠে যেতে বলুক, নাহলে জলও বন্ধ করে দিচ্ছে, কারেন্টও বন্ধ করছে। আপনি হয়তো জল দিচ্ছেন, সেখানে জলটাও বন্ধ করে দিচ্ছে, কারেন্টটা আপনি দিচ্ছেন সেটা কারেন্টটাও গিয়ে বন্ধ করে দিচ্ছে, অফিসে গিয়েও কারেন্ট বন্ধ করে দিচ্ছে। তাহলে আমরা বাচ্চা ছোটো ছোটো বাচ্চা নিয়ে পড়াশোনা করবে পাড়ার লোক? বাচ্চাগুলো পড়বে না? পড়বে না। হ্যাঁ, অন্ধকারে কি পড়াশোনা করা যায়? আর বাচ্চাগুলো কি বাঁচানো যায়? তাহলে বাবা মা সবকে, বুড়ো বুড়ো বাবা মাও বাড়িতে আছে, তা ওরা কি মরবে? আমি আছি প্রায় 40 বছর কাছাকাছি, আর এরা আছে আপাতত 50 বছর আছে এনারা। ওরা চাইছে যে এখান থেকে উঠে যেতে, আমরা চাইছি যে তোমাদের দলিল যতটা কিনেছো তোমরা দেখাও, দেখালে আমরা সুন্দরভাবে আইন অবস্থায় আমরা চলে যাব। আমার নাম বিভাকরণ। সবসময় অত্যাচার, সবসময় সবাই দিয়ে তোচ্চার করছে, আমরা গরিব, সবসময় ইচ্ছা মতো যাচ্ছে বাড়িতে অত্যাচার করছে। উঠে যাও, এটা আমার জায়গা, আমি দখল করেছি, আমি এটা কিনে নিয়েছি, তোমরা উঠে যাও এখান থেকে। আমার 40 বছর এখানে আছে, মালিকানে যায় না, আমাদেরকে কেউ কিছু বলছে না, ওরাই এই 2 মাস ধরে আমাদের উপরে অত্যাচার করছে। এই ফান্টুদে, হ্যাঁ ফান্টুর ছেলে বুলেট, ওরা আমার শ্বশুরকে গিয়ে গলা ধাক্কা দিয়ে মারছে, আরও ঠেলে ঠেলে মারছে, উল্টা উল্টা গাল দিচ্ছে, ভাষা বলছে, বলছে তোমরা কেন এখানে আছো, ও তোমরা বাড়ি ভেঙে তুলে নিয়ে যাও, আমরা কোথায় যাবো? রুকসানা বিবি, বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোজক, বিচার, ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। জিএসএল সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309।
817-00-1562.